ছাই চাপা আগুনের মতোই কত প্রতিভা ছড়িয়ে এই বাংলার বুকে। মণিমুক্ত খোঁজার কাজ চিরকালই ছোট ক্লাব দলগুলোরই, সেই ধারাই বজায় রেখেছেন হাওড়ার প্রাচীন ক্লাব বাণীনিকেতন স্পোর্টস ক্লাব। তাদের একটাই লক্ষ্য, প্রতিভা খুঁজে আনা আর তাদের সুযোগ করে দেওয়া। সফলও তারা এই কাজে। দীর্ঘ 75 বছরের ক্লাব হাওড়ার বাণীনিকেতন স্পোর্টস ক্লাব এবারেও দ্বিতীয় ডিভিশন দল সাজাতে অনামি অজানা প্রতিভাবানদের সুযোগ দিয়েছেন। শুক্রবার সিএবিতে দ্বিতীয় ডিভিশনের জন্য নিয়ম মাফিক সই পর্ব সারেন বাণীনিকেতন স্পোর্টস ক্লাবের ক্রিকেটারেরা। ক্লাবের ক্যাপ্টেন আদিত্য দত্ত, কোচিং এর মূল দায়িত্বে সনত রায়চৌধুরী। বাণীনিকেতন যে সফল তাদের উদ্দেশ্যে তা বোঝা যায় তাদের রেকর্ডেই। বাংলা অনূর্ধ্ব 16 দলের দুই প্রতিভাবান খেলোয়াড় বীরু হেলা, শাগনিক কুন্তির মতো খেলোয়াড়েরা খেলছেন এই ক্লাবে। আমরা বাণীনিকেতনে বাচ্চা সিনিয়র মিলিয়ে টিম করছি, আমরা চেষ্টা করছি এবারে উপরে ওঠার জন্য। কতটা আশাবাদী? আশাবাদী বাচ্চাদের নিয়ে করছি, এটাই আমাদের আশাবাদী। কোচ বললেন আমাদের জুনিয়র বেস টিম, সিনিয়রও আছেন, দু একজন অভিজ্ঞ প্লেয়ার আছেন, লাস্ট ইয়ার ফার্স্ট ডিভিশন খেলেছেন। আমরাও আশাবাদী যে এই টিম ভালো খেলবে ও গ্রুপের ওপরে খেলবো, দেখা যাক কি হয়। পড়াশোনার পাশাপাশি এরা যে এরকম একটা প্রতিভাবান জায়গায় পৌঁছেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি বার্তা ওদের জন্য? দেখুন, ক্রিকেট খেলা তো অলওয়েজ চ্যালেঞ্জিং খেলা, এখানে যে ভালো করবে, যে সিরিয়াস থাকবে, তাদের ফিউচারে ভবিষ্যৎ আছে এখানে। সামনেই বেঙ্গল, এখান থেকে ভালো খেললে ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ডিভিশন ভালো খেললে তো বেঙ্গলের চান্স আছে। অনেক জুনিয়র আছে যারা মানে 16টাও খেলতে পারবে, 19 আছে, তো তাদের জন্য অনেক অপরচুনিটি, এখন ম্যাচও অনেক বেশি, তো তাদের জন্য বেস্ট অফ লাক, তারা ভালো খেললে আমরা চাই। আমরা তো এখন সিনিয়র হয়ে গেছি, তাদের কাছে অনেক বড় ফিউচার আছে, তাদের উচিত ওরা একটু সিরিয়াস খেলে, ভালো করে প্র্যাকটিস করে ক্লাবকেও আগে নিয়ে যাওয়া, যাতে ক্লাবও বেনিফিটেড হয়, আর সাথে সাথে আমরা যেহেতু জুনিয়রদের চান্স দিচ্ছি, যাতে ওরাও বেনিফিটেড হয়, যাতে ওরা ভালো খেলে ফিউচার ভালো করতে পারে। আমি চাই যে আমি এখানে ভালো পারফর্ম করি, আমি 2 বছর ধরে এই ক্লাবেই খেলছি, সো আমি ট্রাই করব, আমার এখানে সামনে বেঙ্গল আছে, সো আমি পারফর্ম করার চেষ্টা করবো, যাতে আমি এই লেভেলে ভালো করে খেলতে পারি। আর এখানে খুব ভালোই কোচিং পাচ্ছি, কোচেসও ভালো আর ফ্রেন্ডলি নেচারের, আর বেশি বকা বকিও করে না, সো এটাই আমি। ভালো লাগছে, মানে এটলিস্ট একটা হায়ার লেভেলে যাব, আর বাস একটা ভালো স্টার্ট নেব টিমের জন্য। আর অনেক ভালো ভালো লাগছে, এখানে স্যাররাও ভালো হেল্প করে অনেকটা, আর ঠিক আছে।